হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে থার্সডে, তো থার্সডে আফটারনুন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো এখন দুপুর 3:30টার মতো বাজে, খাওয়া দাওয়া শেষ সবার। তো এখন একটু বেরোচ্ছি, কিছু কাজে কোথায় যাচ্ছি কী করছি সবটাই শেয়ার করবো। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক, আশা করি তোমাদের খুব 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 ভালো। তো অ্যাকচুয়ালি এখন বেরোচ্ছি, আমার ছেলে সকালবেলায় গলার চেনটা ও ছিঁড়ে ফেলেছে, হয়তো বা টান লেগে একটু মানে একটুখানি ভেঙে গেছে, তো ওটা এখন ঠিক করাবো। আর কিছু ফুলের গাছ নেওয়ার আছে, আটা নেওয়ার আছে, ওষুধ নেওয়ার আছে, তো চলো যাও। তো এই যে এসেছি দেখো ফুলের গাছগুলো নিতে, দেখো এখন নিয়ে ব্যালকনিটা আমার একটু মেকওভার করার ছিল, যার জন্য এই যে, কারণ আমার সবগুলো ফুলের গাছ মরে গেছিলো। তো এখন দেখছি, ওর বাবাও দেখছে যেটা পছন্দ হচ্ছে, দেখে দেখে নিচ্ছি, বেশি একটা নেবো না, কম করেই নিয়ে যাবো। তো এই যে দেখো এগুলো নিয়ে এসেছি, এখন সব লাগাই, লাগিয়ে কি করছি কিভাবে রাখছি সবটাই শেয়ার করবো। তো দেখো কিচেনটা ঝাড়ু দিতে এসেছি, গাছ টাছ লাগানো হয়ে গেছে, আমি ফুল মেকওভারও করে নিয়েছি ব্যালকনি যেটা করার ছিল। তো তোমাদের সাথে লুকটাও আমি দেখাবো, কারণ এই যে সুজাতা, এই যে দেখো রসুন টসুন সব ফেলে গেছে, তো সাফ সাফাইয়ের কাজ অলমোস্ট হয়ে গেছে। দেখো ঘর দুয়ারও সাফ করে নিয়েছি। তো ফার্স্টে এই ব্যালকনিটা দেখাচ্ছি, তো এটাতে তো পাখিদের যেটা, ওটাতে আমি আজকে একটা দেখো এই যে জবা এনেছি, আর এই যে লেমন গ্রাস পুদিনা, আর এগুলো পুরনো ছিল যেগুলো, এগুলোই রেখেছি পাখির এটাতে। তো এটা এরকম নর্মালি রেখেছি, আর এটা দেখো আমি মেকওভার করেছি, এই যে দেখো এই জায়গাটাতে এগুলো সব রেখেছি, এই আজকে গোলাপ এগুলো সব এনেছিলাম, এগুলো আজকে এনেছি, এটা পুরনো ছিল এটা আজকে এনেছি। আর এই যে দেখো লুকটা, এখানে আমি একটু বসার জায়গা করেছি, ঠিক আছে, ওখানে একটা পুরনো ইনডোর রেখেছি। তো ছেলে আবার দেখো কম্বলও নিয়ে এসেছে। তো যাই হোক, এই হচ্ছে এই ব্যালকনিটার লুক, এরকম করে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে, ঠিক আছে। তো এখন আজকে সারাদিন বিজলি ছিল না, মানে লাইট ছিল না, এখন 5টার মতো বাজে। তো এখন একটা শেক করে নেব, যেটা মানে এখন খেয়ে নেব শেকটা। তো চলো শেকটা করা যাক, শেকটা তৈরি করে নেব। তো ফার্স্টেই দিয়ে দিচ্ছি, দেখো কালকে রাতে আমি ভিজে রেখেছিলাম ড্রাই ফ্রুটস, এখানে আছে কিশমিশ, কাজু, আমন্ড, আঞ্জির, খাজুর, সব কিছুই আছে, মানে যেগুলো আমি খাই রেগুলারই। তো এখন থেকে ভেবেছি ওগুলো ওভাবে না খেয়ে এভাবেই খাবো। আর দিচ্ছি একটা কলা, তো ছোট ছোট করে দিচ্ছি কলাগুলো, একটু জল সহই দিয়ে দেবে, যেটা মানে ভিজিয়ে রাখা জলটা সহই দিয়ে দেবে, ঠিক আছে। আর দেবো হচ্ছে পিনাট বাটার, দেখো এই একটুখানি পিনাট বাটার দেবো, চিনি একটু, কারণ আমি চিনিটা খাবো, কারণ আমি অতটাও ফ্যাট না, তো আমি চিনিটা, তোমরা চিনির জায়গায় চাইলে হানিও ইউজ করতে পারো। আর দেবো দুধ, তো ব্যাস এটা এখন খুব ভালো করে মিক্স করে দেবো। তো দেখো আমার শেকটা কিন্তু রেডি, এখন আমি এটা একটু মিক্স করে খেয়ে নেবো। এটা যারা নাকি ওয়েট গেন করতে চাচ্ছ, এটা কিন্তু তাদের জন্য বেস্ট। তো অনেকটাই আমার হাজব্যান্ডকেও একটু দিয়ে দেবো, দেখো অনেকটা কিন্তু হয়েছে। তো চলো এখন এই শেকটা খাওয়া যাক আগে। তো বিকেল হয়ে গেছে, তো না বিকেলে একটু খিদে খিদে লাগছিলো, তো ওর বাবা বলছিল যে একটু ঘি দিয়ে, মানে রুটিগুলোর মধ্যে ওর বাবা লবণ আর একটু মরিচ দিয়ে খাচ্ছে, আর আমি চিনি দিয়ে খাচ্ছি, ঘি দিয়ে চিনি দিয়ে। তো অনেকদিন বাদে খাচ্ছি, কিন্তু খুব ইচ্ছে করছিলো। তো যাই হোক চলো খাওয়া যাক। তো দেখো এই সাইডটাতে আমি একটা গাদ্দা বিছিয়েছি, ছোট তোষক টাইপের, আর এখানে একটা প্ল্যান্ট রেখেছি, আর এই যে এখানে আমি
এটা একটা ইনডোর প্ল্যান্ট, আর বাকি এখানে আমি কয়েকটা পাথরের মতো রেখে তারপর প্ল্যান্টগুলো রেখেছি। এগুলো আউটডোরই প্ল্যান্ট, দেখো এই গোলাপের, আর এগুলো কী কী প্ল্যান্ট আমি ঠিক নাম জানি না, বাট এরকমভাবে রেখেছি। আর উপরেরগুলো সব ইনডোর প্ল্যান্ট, এটা কী যেন একটা নাম বলে, এটা খুবই দামি এটা। আর এই একটা, আর এই দুটো হচ্ছে আজকেই এনেছি পট দুটো, আর এই যে মানি প্ল্যান্ট। তো এইভাবে আমি পুরো লুকটা তোমাদের আরেকবার দেখাচ্ছি। দেখো এখান থেকে যখন এন্ট্রি করি তো আমি নিচে একটা ম্যাট বিছিয়ে দিই, আর ওখানে একটা পাটির মতো বিছিয়ে দিয়েছি। তো এই হচ্ছে পুরো লুকটা, তো এই হচ্ছে আমার পুরো লুকটা ব্যালকনির। তো কেমন লাগলো? এখানে কিন্তু বসে খুব আরাম একটা ভাইবস আসে, মানে খুব ভালো লাগে ভাইবস। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যে আমি মানে মোটামুটি যতটুকু হাতের কাছে যা যা ছিল তা দিয়ে মেকওভার করেছি। আরও কিছু করার ইচ্ছে আছে, যদি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কিচেনটাও একদিন মেকওভার করবো, বেডরুম মেকওভার করবো, ধীরে ধীরে সব কিছুই করবো, তারপর একদিন তোমাদেরকে আমার হোম ট্যুরটা করবো। তো চলো এখন, আজকে আবার জানো তো ওই যে ওই দিন বিয়েতে যাওয়ার কথা ছিল, যে যার বিয়েতে, তো বিয়েতে তো যেতে পারিনি, তো আজকে আবার আমাদের নিচেই প্রোগ্রাম করছে, মানে সামনেই, বাড়ির সামনেই হলে, তো ওখানেও যাবো আবার সন্ধ্যায়, মানে রাতের দিকে, রাতের খাবার দাবার ডিনার ওখানেই হবে। তো ওখানে কিভাবে যাচ্ছি কি করছি সবটাই শেয়ার করব। তো এখন একটু বসে একটু রেস্ট করব, কারণ অনেকটা হেঁটে গেছে, গেলাম বাইরে রোদের মধ্যে, ওই চেন দুটো দিয়ে এলাম, তারপর ফ্লাওয়ার নিয়ে এসে ব্যালকনি সব পরিষ্কার টরিষ্কার করে পুরোটা মেক করলাম, তো এখন একটু রেস্ট করব। তো দেখো এসেছিলাম পিল্লো আর এই যে বেড কভার নিতে, বেডশিট নিতে, তো দেখছি, তো এই যে দেখো দুটো বেডশিট নিলাম, দুটো পিল্লো নিলাম, তো বাস নিয়ে এখন বাড়ি যেয়ে রেডি হব। তো এই যে দেখো কি কি নিয়ে এলাম, দুটো পিল্লো নিয়ে এসেছি, কারণ আমাদের আগের পিলোগুলো না একটু নিচে হয়ে গেছে, ঘাড় ব্যথা করছিলো। আর নিয়ে এসেছি একটা চাদর, এই যে এই চাদরটা এনেছি, আর এই যে পিলো কভার চাদর, তো এই নিয়ে এসেছি। গেছিলাম কেচি নিতে, আর ওই যে ফুলে জল দেওয়ার জন্য ওই যে পাম্প মেশিনগুলো আছে না, এরকম স্প্রেগুলো, ওগুলো নিতে গেছিলাম, আর একটা লাইট লাগাবো কিচেনে, সেটাও নিতে গেছিলাম। তো ওগুলো কিছুই সব ভুলে গেছি, যেতে যেতে ছেলের যন্ত্রণা অর্ধেক ভুলে যায়। তো এখন ধীরে ধীরে রেডি হব, শাড়ি পরে যাব, তো কি পরবো সেটাও কনফিউজ। তো এখন দেখছি যে কোনটা পরবো এখান থেকে, তো দেখি আমার ইচ্ছে আছে হয়তো বা এই গ্রিনটা পরবো, নাহলে এই ইয়েলোটা পরবো, কিন্তু ব্লাউজ অর্ধেক ব্লাউজ দিয়ে এসেছি সব ঠিক করতে, এখন সেই হিসাব করেই পরতে হবে যেটা নাকি পরা যাবে। তো এখন দেখছি কোনটা পরবো, নাহলে এই নিচে একটা গ্রিন আছে ওটাও পরতে পারি, দেখি এখন। তো চলো দেখি বের করে কোনটা পরা। তো ভাবলাম এই শাড়িটা পরবো কিনা, কিন্তু এটার আবার ব্লাউজটা নেই, এটার ব্লাউজটা আবার ঠিক করতে দিয়েছি, তো এটার সাথে ভালো লাগবে নাকি সেটাও বুঝতে পারছি না। শাড়িটাই পরবো, ফিক্স করলাম এটার সাথে, এখন এই ব্লাউজটা এখন যতটুকু ম্যাচ হয় হবে, আজকাল অতটা ম্যাচ করে পরেও না, তো যাই হোক এটাই পরে নেই, একটু হালকা পাতলা মেকআপ করবো দেন যাব। তো তখন যেটা দেখালাম পরে ওটা আর পরিনি, এইটা পরে নিলাম, এই ব্ল্যাক শাড়িটা। তো ওটা আমার না ব্লাউজটা মানে একটু আজিব আজিবসা লাগছিলো, মানে ওটার সাথে ম্যাচ হচ্ছিলো না, তার জন্য সিম্পল কানেরটা এটা আমি এখনও পরিনি, এটা ওই দিন নতুন এনেছিলাম, তো ভাবলাম এটার সাথে পরি, দেখি যে না ভালোই লাগছে, ম্যাচ হচ্ছে না বাট ভালোই লাগছে, আর কিছুই করিনি, শুধু গলায় একটু বলমালাটা পরে নিয়েছি। আর এই যে দেখো আমার পুরো শাড়ি, তো চলো যাওয়া যাক, ছেলে তো ওখানে গেছে। এই যে দেখো পুরো শাড়িটা, এটা এরকম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যেটা গিফটের জন্য নিয়ে যাচ্ছি, এই যে এই শাড়িটা নিয়ে যাচ্ছি গিফটের জন্য, তো আমার কাছে তো ভালোই লেগেছে। এই যে ওর বন্ধু আর বন্ধুর বউ, ওখানে সবাই এসেও পড়েছে। তো চলো এখন খাওয়া দাওয়া করা যাক। তো এখানে দেখো মেনুতে ভেজই আছে সব কিছু, তো এখন নিয়ে বসি। দেখো একটা ছোট্ট একটা বেবি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এটা দেখো আমার কোলে এসে কি হাসছে, গুলু গুলু, এটা আমাদের একটা আত্মীয়ই হয়। তো দেখো সুন্দর দেখছি বড় বড় করে। তো বাড়ি এসে পড়েছি, এখন কয়েকটা রিলস টিলস বানালাম, তো এখন ড্রেস ট্রেস চেঞ্জ করবো,
বিছানার অবস্থা এলোমেলো, বিছানা ঠিক করব, ছেলে নিচে আছে, তো ও আসার আগে এই সব কাজগুলো কমপ্লিট করে নেব। তো চলো এখন চেঞ্জ করে নিই ফটাফট। তো কাপড় চাপড় তো সব বদলে নিয়েছে, এই যে দেখো এখন সব কিছু ফোল্ড করে রাখছি বসে বসে। এখন কি করব বলো, এক জায়গা থেকে এলেও কম কাজ না, ছেলেকে খাওয়াবো, বাস আমরা তো খেয়ে এসেছি, ওর খাওয়ার বাকি আছে, ওকে খাওয়াবো শুধু। কতগুলো জমে গেছে দেখো, তো চলো এগুলো আমি সব ফোল্ড করি, ফোল্ড করি রাখি সব, এক এক করে ঠিক করে সব রাখি। তো এই যে এই নতুন বালিশগুলোতে এই কভারগুলো রাখি, আর ওই রুমের বালিশগুলো সুজাতাকে দিয়ে দেবো, এই বালিশগুলো ওটাতে রাখবো। ওই রুমে তো আমি আগে পুরোনো বালিশ রেখেছিলাম, তো এই বালিশগুলো এখন এখানে রাখি, আর এগুলো ওই রুমে রাখবো। দেখি বালিশ গুলো দেখতে তো নরম নরম ভালোই লাগছে, বাকি জানি না। তো দেখো একবারে বিছানাটাও করে নিলাম সুন্দর করে ঝেড়ে ফেলে, এখন শুধু ছেলেকে খাওয়াবো, ছেলেকে খেয়ে খাইয়ে মেকআপ টেকআপ রিমুভ করে ঘুমাতে যাব। তো চলো এখন বাস ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমোতে যাব, ছেলের খাওয়ানো হয়ে গেছে, ছেলেকে খাওয়ানো শেষ, তো এখন বাস ফ্রেশ ট্রেশ হয়ে একটু স্কিন কেয়ার করে ঘুমোতে যাব। দেখা মেকআপটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আজকে। তো যাই হোক, আজকে আমি থার্সডে আফটারনুন টু লেট নাইট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। কালকে কোনো ব্লগ আসেনি, কারণ কি কালকের ব্লগটা মানে আজকে অ্যাকচুয়ালি আজকে কোনো ব্লগ আমি আপলোড করিনি, আজকে কালকের ব্লগটা আজকে আপলোড করতে পারিনি, কারণ আজকে আমি একদমই এডিট করার টাইম পাইনি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে দেবে। তো চলো গুড নাইট, বাই বাই, কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে দেখা হবে।